আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের ভিডিওতে আমরা নামাজের দুরুদ অর্থাৎ দুরুদে ইব্রাহিম সহি শুদ্ধ করে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি টিপস বলে দেব, যেভাবে আপনারা যদি মুখস্থ করার চেষ্টা করেন তাহলে একদম সহজে সহি শুদ্ধ করে নামাজের দুরুদে ইব্রাহিম বা দুরুদ শরীফ আপনারা সহি শুদ্ধ করে মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। এখন চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রথমে বানান করিয়া পড়ব, তারপরে উচ্চারণ করব, তারপরে একদম শেষে আপনাদেরকে সেই গোপন টিপসটি দিব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। হামজা লাম জবর এল, লাম খাড়া জবর ল, আল্লাহ। এখানে আল্লাহ শব্দের লামের ডাইনে জবর আসতে মোটা করে পড়তে হবে আর এক আলিফ টেনে পড়তে হবে আল্লাহ। হাম মিম পেশ হুম, ওয়াজিব গুন্না হবে, কেন মিমের উপরে তারজিদ আছে এজন্য। আল্লাহুম, মিম জবর মা, আল্লাহুম্মা। সাদ লাম জবর সল, লাম জবর লি, সল্লি সল্লি। কেউ যেন এখানে বলবেন না সাল্লি, এটা হবে সল্লি, মোটা করে পড়তে হবে। আইন জবর আয়, লাম খাড়া জবর লা, এক আলিফ টান, আলা। আল্লাহুম্মা সল্লি আলা। মিম পেশমু হা, মিম জবর হাম, অজিব গুন্না, মিম জবর মা, মুহাম্মা। দাল ওয়াও দুই জের দেউ, ইদগামে বাগুন্না গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, ওয়াও জবর ওয়া, আইন জবর আয়া, ওয়া আ, লাম ইয়া খাড়া জবর লা, তিন আলিফ টান হবে ওয়া আলা। হামজা খাড়া জবর আ, এক আলিফ টান, লাম জের লি, আলি, ওয়া আলা আলি। এখানে কেউ যেন বলবেন না আলা, এটা হবে আলা, হলকের মধ্যখান থেকে উচ্চারিত হবে, গলাটা চেপে উচ্চারণ করতে হবে আ আ। ওয়া আলা আলি। মিম পেশমু হা, মিম সুরা হাম, অজিব গুন্না, মিম সুরমা, মুহাম্মা। দাল দুইজের দিন, মুহাম্মাদিন। এখানে ওয়াকফ করলে দাল সাকিন হয়ে যাবে ওয়াকফের সময়, আর ধাক্কা দিয়ে পড়তে হবে মুহাম্মাদ। আমার সাথে বলেন ওয়া আলা আলি মুহাম্মাদ। কাফ জবর কা, মিম আলিফ জবর মা, এক আলিফ টান, কামা। সাদ লাম জবর সাল, লাম ইয়া জবর লাই, সাল্লাই, তা জবর তা, সাল্লাইতা। আইন জবর আয়, লাম ইয়া খাড়া জবর লা, তিন আলিফ টান হবে আলা। এখানেও কিন্তু আলা বলবেন না, এটা হবে আলা, হলকের মধ্যখান থেকে উচ্চারিত হবে গলা চেপে আলা। হামজা বাজর ইব, ধাক্কা দিয়ে পড়তে হবে র, আলিফ জবর র, ইব র, এক আলিফ টান হবে, র খটি মোটা করে পড়তে হবে। কেউ যেন এমন উচ্চারণ করবেন না ইবরা, এটা হবে ইব র, হাই আজর হি, এক আলিফ টান, মিম জবর মা, ইব র হি মা। كما صليت على إبراهيم, এখানে ওয়াকফ করলে মিম সাকিন হবে, তখন তিন আলিফ টেনে পড়তে হবে, তখন হবে। আমার সাথে বলেন كما صليت على إبراهيم। واو صبر وا, عين صبر عاء, وا لم يا خرج لا, تين الف تن, وعلى همزه خرج ا لم زلي الي, همزه بازر اب اب, ধাক্কা দিয়ে পড়তে হবে র, আলিফ জবর র, এক আলিফ টান, হাই আজর হি, এক আলিফ টান, মিম জবর মা, ইব রাহিম। এখানে ওয়াকফ করলে মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হবে। আমার সাথে বলেন وعلى آل إبراهيم. همزة ننزر إن, واجب قلنا نون زبرنا إن, كاف زبرك إنك, حا زبر حا, ميم يزر مي, أكلفتان, دل ميم دو بيش دوم, قلنا شاتي مليا بورتهابي हमीदुम। मीम सुब्रमह, जिम यसर जी एकलिफ्टन दल दुई पेश दुन। मजीदुन मजीदुन। एखाने वक्फ करले तीन आलिफ टेने पड़ते होबे और दाल वक्फेर समय साकिन होबे धक्का दिए पड़ते होबे। आमार साथे बोलेन इन्नाका हमीदुम मजीद। हमजा लम जर अल, लम खड़ा जबर ला, अल्लाह। हा मीम पेश हम अजीब गुन्ना होबे मीम जबर मा। अल्लाहुम्मा, बा अलिफ जबर बा अलिफ टन रा कब्ज रिक बारिक आइन जबर आ, लम या खड़ा जबर ला अलिफ टन आला बारिक आला। मीम पेश मो, हा मीम जबर हम मीम जबर मा। मुहम्मदिउ। ए पर्यंत आमार साथे पढ़ेन अल्लाहुम्मा बारिक आला मुहम्मद। वाउ जबर आइन जबर आ, वा लम या खड़ा जबर ला तीन अलिफ टन हबे वाला। हमजा खड़ा जबर आ एक अलिफ टन लम जल्ली आली। मीम पेश मो, हा मीम जबर हम अजीब गुन्ना मीम जबर मा। मुहम्मद दल दुजर दिन मुहम्मदिन। अक्फ करले दाल साकिन हो जाए धक्का दिए पड़ते होबे मुहम्मद। आमार साथे बोलेन वाला आली मुहम्मद। कैफ जबर कह, मीम अलिफ जबर मा एक अलिफ टन कैमा, बा अलिफ जबर बा एक अलिफ टन र कफ जबर रक रक। के जनो एखाने उच्चारण करबेन ना रक, एटा होबे रक। ता जबर ता बा रक ता عن زبرعة لم يكرز بالله تين لبتان على همزة بازر إب رالب زبر را أكلفتان هيا زر هي أكلفتان ميم زبر ما إبراهيم। إخانه وقف كله تين لبتان برتها به أمر شتى بولن كما باركت على إبراهيم। वाउ जबर वा आइन जबर आ, वा लम या खड़ा जबर ला तीन अलिफ टन होबे वाला। हमजा खड़ा जबर आ एक अलिफ टन लम सल्ली आली। हमजा बाजर इब रा अलिफ जबर रा एक अलिफ टन इब रा हया जर ही एक अलिफ टन मीम जबर मा इब्राहीम। वक्फ करले तीन अलिफ टने पड़ते होबे इब्राहीम। आमार साथे बोलेन وعلى آل إبراهيم। همزة ننزر إن أجب قلنا نون زبرنا إن كف زبرك إنك حزبر حا ميم يزر مي أكلفتن دل ميم دوي بردم إخانه إدغامي با قلنا قلنا شاتي ملي پورت حبي হামিদুম মিম সুরমা জিম ইয়াজর জি একলিফটান দাল দুই পেশ দুন মাজিদুন। ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হবে, তখন হবে মাজিদ। আমার সাথে বলেন ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যখন কোনো কিছু মুখস্থ করতে যাইবেন তখন এই নিয়মটি ফলো করবেন, সেটা হলো প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে যে কোনো দুরুদ শরীফ, সেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হতে পারে, দুরুদ শরীফ 11 বার পড়বেন। তারপরে রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা 3 বার অথবা 11 বার পড়বেন। তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে পড়া শুরু করবেন। আশা করা যায় খুব দ্রুত এই সহি শুদ্ধ করে আপনি মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমি রিডিং পড়ছি, আপনারা আমার সাথে সাথে পড়ে মুখস্থ করে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सम्मानित दर्शक श्रोता भिडियोटी भालो लगले लाइक कमेंट और शेयर करे आपनारा आपनादेर बंधुदेर निकटे पौंछाय दिन जाते करे तारा दुरूद शरीफ एकदम सहजेई शिखते पारे। एत समय भिडियोटी देखार जन्य आपनादेर असंख्य धन्यवाद। परवर्ती भिडियोते आबार आपनादेर साथे कथा होबे। ततक्षण आपनारा निरापदे थाकुन, सुस्थ थाकुन। आससालामु आलैकुम ओया रहमतुल्लाहि ओया बाराकातुहु।